আমরা রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা শুরু করি গাজীপুর স্টেশন থেকে। রেলপথে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব 343 কিলোমিটার। ট্রেনগুলি এই দূরত্ব অতিক্রম করতে সময় নেয় প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। পদ্মা এক্সপ্রেস ট্রেন গাজীপুর থেকে ছাড়ে 12:05 এবং রাজশাহী পৌঁছায় ভোর 4:30। রাজশাহী রেলওয়ে স্টেশনটির সামনের দিকটা অনেকটা পাখির মতো দেখতে। স্টেশনের প্রধান প্রবেশ পথের আগেই সামনে রয়েছে গাড়িসহ অন্যান্য যানবাহনের পার্কিংয়ের বিশাল সুবিধা। আগে থেকে ঠিক করে রাখা হাইস গাড়ি নিয়ে আমরা চলে যাই রাজশাহীর আমবাগান দেখতে। রাজশাহীর বাঘা চারঘাট পুঠিয়া অঞ্চলের লোকজনের বিশ্বাস তাদের এলাকার উৎপাদিত আম শুধু বাংলাদেশ নয় পৃথিবীতে সেরা। এরপর আমরা যাত্রা শুরু করি পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচানে জমিদার বাড়ি হচ্ছে মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান বাড়িটি নির্মাণ করেন। ভবনটির অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়াল ও দরজার উপরের ফুল ও লতা পাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। এরপরে আমাদের যাত্রা হয় নাটোরের রাজবাড়ির উদ্দেশ্যে। নাটোরের রাজবাড়ি বর্তমানে বাংলাদেশের নাটোর সদর উপজেলায় অবস্থিত, যা নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। একসময় এই নাটোরের রাজবংশ প্রায় অর্ধেক বঙ্গ শাসন করত। বর্তমান বাংলাদেশ থেকে অধুনা পশ্চিমবঙ্গ পর্যন্ত এই বংশের জমিদারি ছিল। 1748 খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খান রানী ভবানীর উপর এই জমিদারির দায়িত্ব অর্পণ করেন। এরপর আমরা যাই উত্তরা গণভবনে। 1800 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজের বাসস্থান এই উত্তরা গণভবন। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে প্রাসাদটির বর্তমান অবস্থান। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবনসহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। উত্তরা গণভবন থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল সৌন্দর্যমণ্ডিত গ্রিন ভ্যালি পার্ক। নাটোরের লালপুর উপজেলা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই গ্রিন ভ্যালি পার্ক অবস্থিত। প্রায় 123 বিঘা জমির উপর নয়নাভিরাম এই গ্রিন ভ্যালি পার্কটিতে বিনোদনের জন্য রয়েছে স্পিড বোট, প্যাডেল বোট, বুলেট ট্রেন, মিনি ট্রেন, নাগরদোলা, পাইরেট শিপ, ম্যারিগোল্ড, হানি সুইং ইত্যাদি। পার্কটিতে বিনোদনের পাশাপাশি রয়েছে বিশাল ফুলের বাগান। প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই সুবিশাল বিনোদন কেন্দ্রটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল বিনোদনপ্রেমী ও দর্শনার্থীদের প্রাণকেন্দ্র। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। গ্রিন ভ্যালি পার্কে চমৎকার কিছু সময় কাটিয়ে আমরা রওনা দিই বাঘা মসজিদের উদ্দেশ্যে। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর থেকে প্রায় 41 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত। মসজিদটি 1523 থেকে 1524 সালে হুসেনী শাহি বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান উত্রাস শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে। এরপরে আমরা রওনা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। শিক্ষার্থীদের গান, গল্প, প্রেম, ভালোবাসা ও নানা আন্দোলন সবগুলোকে এক কথায় প্রকাশ করা বেশ কঠিন। তবে কখনো যদি এই সবগুলোকে এক কথায় প্রকাশ করা হয় তাহলে বলতে হবে সব কিছুর অপর নাম প্যারিস রোড। বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটক থেকে শেরেবাংলা ফজলুল হক হল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার ধরে বিস্তৃত এই রাস্তাটি। সন্ধ্যায় নামাজ পড়ি শাহ মখদুম মসজিদে। শাহ মখদুমের প্রকৃত নাম আব্দুল কুদ্দুস,
ধর্ম এবং জ্ঞান সাধনায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য বিভিন্ন সময় তার নামের সাথে শাহ, মখদুম, রূপোশ ইত্যাদি উপাধি যুক্ত হয়। বাটারমোড়ের জিলাপি দোকানের যাত্রা শুরু ষাটের দশকে। তখন দোকানটির মালিক ছিলেন শোয়েবউদ্দিন, একমাত্র কারিগর ছিলেন যামিনী সাহা। অসাধারণ। জামিল ভাই কি অবস্থা? আজিজ কেমন? জিলেপির পর মেনুতে ছিল কালাই রুটি। কালাই রুটি হলো বাংলাদেশের রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিখ্যাত ও ঐতিহ্যবাহী খাবার। কালাই রুটি মাসকলাই ও আতপ চালের আটা, ময়দা, লবণ এবং পানি দিয়ে তৈরি করা হয়। কালাই রুটির সাথে সাধারণত বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বট, পেঁয়াজ ভর্তা, মাংস ভুনা ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয়। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এটি বহুল প্রচলিত একটি খাবার। কালাই রুটি আমরা নিয়েছিলাম হাঁসের মাংস এবং বেগুন ভর্তার সাথে। হাঁসের মাংসটা সত্যিই ছিল অসাধারণ। ঘোরাঘুরির শেষ পর্যায়ে আমরা দেখতে বের হলাম রাজশাহী সিল্ক। বিখ্যাত সপুরা সিল্ক শাড়ির শোরুমটি আসলে অসাধারণ। রাজশাহীতে আমাদের ডে টু শেষ। এখন ফিরে যেতে হবে গাজীপুর। ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ছাড়ার সময় রাত 11:20, ঢাকায় পৌঁছাবে ভোর 4:45। ক্লান্ত শরীর কিন্তু সতেজ মন নিয়ে ব্যাক করছি আবার চিরচেনা পৃথিবীতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।